বীজ বাদাম চাষে ঝুঁকছে রংপুরের কৃষকরা। এখন তিস্তার চরাঞ্চলে অনেকেই নিজেদের উৎপাদিত বীজ দিয়ে বাদাম চাষ করছেন। সহজে চাষযোগ্য, উৎপাদন খরচ কম ও অধিক লাভজনক হওয়ায় এই চাষ বাড়ছে বলে জানায় কৃষি কর্মকর্তা। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের প্রতিবেদন জানাচ্ছেন নাদিরা সুলতানা। দিন দিন রংপুরে জনপ্রিয় হয়ে উঠছে বীজ বাদাম চাষ। ধান চাষ কমিয়ে অর্থকরী ফসল হিসেবে এখন চাষিরা ঝুঁকছেন এই বীজ উৎপাদনে। একসময় এই অঞ্চলে বীজ বাদাম চাষ হতো মাত্র 50 হেক্টর জমিতে। চলতি মৌসুমে রংপুরে 180 হেক্টর জমিতে বীজ বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমন ধানের তুলনায় বাদাম চাষ লাভজনক, তাই তিস্তা নদীর চরাঞ্চলে অনেকেই ধানের পরিবর্তে বীজ বাদাম চাষে আগ্রহ দেখাচ্ছেন। 10 মণ ধান আবাদ করি, মনে করেন যে আমার 8,000 খরচ হইলো, কোনো লাভ আসবে না। বাদামের বীজ আমার লাভ আসবে। বাদামে আমাদের আয় মোটামুটি ভালো হচ্ছে। দেখা যায় মন যেহেতু আমরা বিক্রি করি 5,000-6,000 টাকা, এমনকি 10,000 টাকা বিক্রি করা যায়। গতবারের চাইতে এবার বাদাম আরও বেশি ফলন আসবে। অন্যান্য এই ফসলের আহ্বান বেশি। বীজ বাদাম উৎপাদনে কৃষকদের সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। অন্যান্য বছরের তুলনায় এবারে বীজ বাদামে ব্যাপক চাষাবাদ হয়েছে। এটা যা হচ্ছে বাড়ি আট, এটার ফলন ভালো এবং গুণগত মান খেতে সুস্বাদু। বাদামের ওয়েট ভালো হয়, কালার ভালো, যার ধরুন এটা বাজারে প্রচুর চাহিদা আছে। আর বীজ বাদাম হিসেবে লক্ষ্যমাত্রা একটি দেওয়া আছে যে 1,375 হেক্টর, সেটি আমরা এই পর্যন্ত অর্জন করেছি 1,400 হেক্টর। আমরা আশা করছি যে এখান থেকে একটা ভালো ফলন পাওয়া যাবে। বীজ বাদাম সংরক্ষণ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার সুযোগ থাকলে স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য জেলাসহ বিদেশে রপ্তানি করা যেতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, আরটিভি।